হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো তোমরা। তো দেখো, আমি একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো আমার মেয়ে গোপাল দাদা একজনকে বলে, ঠিক আছে, গোপাল ঠাকুর, যাই হোক, তো ওর আগে জন্মাষ্টমী, তো আজকে ওর জন্মদিন। সেহেতু তো সকাল দিয়ে চিন্তা করছিলাম কী দেবো কী দেবো, মাথায় ঢুকছিল না। তো হঠাৎ করে এই যে দেখো পুরোনো ব্যাগটা, এই ব্যাগটা অনেকদিন দিয়ে এখানে ঝোলানো ছিল আমার কাছে, তো আমি বুঝতে পাইনি এর মধ্যে কত কি আছে না আছে। তো ওই ব্যাগটা দিয়ে এটা পাওয়া গেছে। তো এটা কি করে পাওয়া গেল তোমাদের দেখাচ্ছি, আগে দেখো জিনিসটা কি আছে, তারপর তোমাদেরকে বলছি কিভাবে কোথা থেকে এনেছি। তো চিন্তা ভাবনা করছিলাম সকাল দিয়ে কি দেবো কি দেবো। তো দেখো, এই দেখো, এটা হচ্ছে কোমরে যে পরে বিছে, কোমর বিছে ওইটা আছে, ছোট্ট একদম কোমর বিছে। তো তোমরা ভাবছো যে ব্যাগের মধ্যে এটা ছিল, কিন্তু না, এটা ব্যাগের মধ্যে ছিল না, ব্যাগের মধ্যে ছিল টাকা, ঠিক আছে। তো টাকা, যে টাকাটা আমি ভাবতেও পাইনি যে ওর মধ্যে টাকা, হ্যাঁ খুচরো পয়সা থাকতে পারে আমার ব্যাগের মধ্যে, কিন্তু এতটা টাকা থাকবে আমি বুঝতে পারিনি। তো ব্যাগটা ফেলে দেওয়ার মতনই, ফেলে দেবো বলেই বার করেছি, তো এটা ওর মধ্যে ছিল। তো যাই হোক, এটা এটা ছিল না, অ্যাকচুয়ালি টাকা ছিল। টাকাটা দিয়ে আমি সোনার দোকানে গিয়ে এটা গোপাল দাদার জন্য কিনে এনেছি, ওকে দিতে যাবো। তো তোমাদেরকে ওর গোপাল দাদাকে দেখাবো যে গোপাল দাদা কিরকম দেখতে আর কে, তোমার দেখ তোমার সাথে শেয়ার করবো। আর একটা আমার জন্য আমি জিনিস কিনে এনেছি সোনার দোকান থেকে, তো দেখো, দেখতে থাকো আর সঙ্গে থেকো বন্ধুরা। অনেক বছর পর, মানে কম করে 6-7 বছর পর আমি আংটি কিনলাম, পায়ের আংটি। আমি সিটি গোল্ডের জিনিস বিক্রি করি, তো ওই সিটি গোল্ডের জিনিস পরিয়েই কাটিয়ে দিই। তো পায়ের তোরা, মানে পায়ের তোরাও আছে দেখো, এইগুলো আমি বিক্রি করতে, এটা কালো হয়ে গেছে একদম। তো ওই জন্য সোনার দোকানে গেছিলাম, তো একটা কিনে নিলাম, এটা কালো হয়ে গেছে, এটা ফেলে দেবো আর এইটা পরবো। তো কেমন লাগলো জিনিসগুলো দেখা তোমরা জানাবে। আর এটা আমি এখনই পরে নেবো পায়ের মধ্যে, এটা দেখো, হ্যাঁ বললো এটা অনেকদিন চলবে। এটার দাম নিয়েছে 300 টাকা, ঠিক আছে। আর এটার দাম আমি বলবো না, কারণ হচ্ছে এটা গিফট দেবো, ওই জন্য দামটা তোমাদেরকে আমি বলবো না। যাকে গিফট দেবো সে আমার ভিডিও দেখে, সেহেতু যাকে গিফট দেবো সেই দামটা আমি বলবো না। তো তোমরা গেস করে নিতে পারো যে কত টাকা নিয়েছে, কিন্তু আমার গিফটটা দারুণ লেগেছে। তো চলো তোমাদের গোপাল দাদার সাথে আলাপ করে দিই, আর দেখো ওর জন্মদিনে ও কী কী, মানে 56 ভোগ যাকে বলে সেইটা ওকে দেওয়া হবে আজকের দিনে। চলো তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো আর পাশে থেকো বন্ধুরা।